শপথ নিলেন নবনির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভার তেতাল্লিশ সদস্য বিপর্যস্ত করোনা পরিস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয় মাত্র মিনিটে সোমবার রাজভবনে কোভিড স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান একসঙ্গে শপথ নেন মন্ত্রিসভার সব সদস্য ভার্চুয়ালি শপথ নেন তিনজন সীমিত সংখ্যক অতিথিদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মমতার তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় পুরনোদের সাথে একাধিক নতুন মুখ রয়েছে তালিকায় রয়েছেন পার্থ চ্যাটার্জি সুব্রত মুখার্জি শুভন দেব চ্যাটার্জির মতো বর্ষিয়ান নেতারা মমতার নয় ক্যাবিনেটের তেতাল্লিশ জন সদস্যের মধ্যে পূর্ণমন্ত্রী চব্বিশ জন বাকি উনিশজন প্রতিমন্ত্রীর মধ্যে জন পাচ্ছেন স্বাধীন দপ্তর